শনিবার সকালে বর্ধমান শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো চলতি বছরের 14তম ভারত সংস্কৃতি উৎসব। এদিন সকালে বর্ধমান টাউন হল থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহর পরিক্রমা করে। বিকালে বর্ধমান টাউন হলে ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পুরসভার প্রশাসক মমতা সংঘমিতা, সহ প্রশাসক আইনুল হক সহ অন্যান্যরা। আর এই বর্ধমান একটা সর্বধর্ম সমন্বয় স্থান, এই বর্ধমান, সেই বর্ধমান শিল্প সাহিত্য শিক্ষা এবং সংস্কৃতিতে, সঙ্গীতে, ক্রীড়া ক্ষেত্রে কোনো অংশেই কিন্তু পিছিয়ে নেই। প্রসেনজিৎ পোদ্দার, ইনি উদ্যোক্তা, তিনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাজায়, আমাদের শুনতে ভালো লাগে। বর্ধমানের ছেলেবেলা হয়তো সেই অনুযায়ী দাম পায় না, কিন্তু আমি দীর্ঘদিনের পরিচিত মানুষ, তাকে আমি দেখি আজ এখানে আজ ওখানে, আজ লন্ডনে যাচ্ছে, অমুক করছে, বর্ধমানের ছেলে। আবার যখন গোলকিপার সন্দীপ পাল, বর্ধমানের ছেলে, সন্দীপ নন্দী ভারতীয় দলের ক্যাপ্টেন, আবার বিদেশ বোস, বর্ধমান জেলার সে একজন মানুষ, তেমনি যদি ধরেন খেলার ক্ষেত্রে কাবাডিতে আঞ্জার মারা গেল, এশিয়াডে বেজিং ওশিয়াডে একটাই সোনা পেয়েছিল, আঞ্জার ছিল তার ক্যাপ্টেন, তার বাড়ি বর্ধমানে আমার বিধানসভা কেন্দ্রে কালী। 21 জন ন্যাশনাল প্লেয়ার আছে। আবার যদি সঙ্গীত জগতের ক্ষেত্রে দেখেন, একটু খোঁজ নেবেন, বহু ভালো ভালো শিল্পী আছে। কি আমার একটা আক্ষেপ হয়ে যায়, বর্ধমানে বিভিন্ন অনুষ্ঠানে আসি, আমি যখন এদের গান শুনি, এরা কলকাতায় কেন চান্স পায় না, আমার একটা ক্ষোভ থাকে মনে মনে। কেন বিভিন্ন মেলা হয় কলকাতায়, কখনো হস্তশিল্প মেলা, কখনো বস্ত্র মেলা, নিকো পার্কে হয়, সেন্ট্রাল পার্কে হয়, সল্লেকে গান যারা গায়, আমি এবছর আমার এলাকায় কতকে পাঠিয়েছি, বর্ধমানে এদের বলেছিলাম যে আপনারা আমাকে, আমি ছোটো মানুষ, আমাকে দেবেন, আমি চেষ্টা করব। যারা এইসব করে, যারা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যদি আগে যোগাযোগ করেন, যারা প্রসেনজিৎকে বলবো, এখানকার প্রতিষ্ঠিত শিল্পীদের কলকাতায় নিয়ে গান গাওয়াও, কলকাতার শিল্পীর চেয়েরা কোনো অংশেই কমা বলে আমি বিশ্বাস করি না। সকলে আছেন, এখানেও আমি খোঁজ নিচ্ছি, সেতার বাদক আছে, এখানে গিটারে ভালো ছেলে আছে, আরও আছে, কিন্তু এদের চান্স খুব কম হয়। তা ভারত সংস্কৃতি উৎসব যেমন মানুষকে উৎসব পালিত হচ্ছে, তার কারণ বিনোদন ছাড়া জীবন বাঁচে না। করোনাতে আমরা ঘরে আবদ্ধ হয়ে গেছি, কিন্তু মানুষকে বাঁচতে গেলে, এবার ডক্টর মমতা সংঘমিতা চিকিৎসক, কিন্তু আমি মনে করি মনের চিকিৎসা দূর করতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিনোদন, এছাড়া হতে পারে না।